আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ লাভে আজকে আমি আপনাদের একটা পরোটা রেসিপি দেখাবো যার নাম মোগলাই পরোটা দেখেন চল দেখুন কী কী উপকরণ লাগছে তার জন্যে তো প্রথমেই লাগছে ময়দা ময়দাকে আমি সামান্য তেল দিয়ে ভালোভাবে ময়ন করে দিয়েছি আর তারপরে পানি আর লবণ দিয়ে ভালোভাবে নরম করে ছেড়ে নিয়েছি অবশ্যই ময়ন দেবেন নাহলে পরোটার উপরের অংশটা ক্রিস্পি হবে না তো একে আধা ঘন্টা রেখে দিতে হবে সাইড করে এবার লাগছে পেঁয়াজ কুচি খুব ফাইন করে কাটা এবার লাগছে সামান্য কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর লাগবে টমেটো কুচি খুব মিহি করে কুচি করতে হবে আর দুটো ডিম আর স্বাদ মতো লবণ তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ময়দাটা পাশে রেস্ট হয়ে গেছে প্রায় বিশ মিনিট এই ফাঁকে আমি ডিমের পুটটা তৈরি করে নিচ্ছি তো কুচুনো পেঁয়াজে আমি ঢেলে দিচ্ছি টমেটো তারপরে ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি আমি খুব সামান্য লঙ্কা কুচি নিচ্ছি কারণ আমার বাচ্চা আছে আর বাচ্চা তো খাবে এবার আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আর দেব সামান্য লবণ তো আপনারা এতে গোলমরিচ গুঁড়া দিতে পারেন আর যদি না পছন্দ করে তো দেওয়ার প্রয়োজন নেই তো ভালোভাবে মাখিয়ে একে আমি পাঁচ মিনিট সাইটে রেখে দেবো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে এখন নতুন এসছে বা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিয়ে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যান তো আমার সেই ময়দার ছানা থেকে আমি গোল গোল বল কেটে নিয়েছি এবার এই বলটাকে ভালোভাবে হাত দিয়ে মথে রুটির আকারে গড়ে নিতে হবে তো আমি যতক্ষণ রুটিটা তৈরি করব। সেই ফাঁকেই আমি গ্যাসেতে একটা ছোট কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা বেশি দিতে হবে কারণ মোগলাই পরোটায় পরোটাটা ছাকা তেলে ভাজতে হয় তো আমি একটু বেশি পরিমাণেই তেল দিচ্ছি তো তেলটা গরম হোক সেই ফাঁকে আমি রুটিটা বেলে নিচ্ছি তো দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি রুটির কোনো আকার দিতে হবে না কারণ অলরেডি এটা ভাজ হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না আপনার কীরকম রুটি তৈরি করেছেন তো এবার আমি রুটিতে ডিমের পুটটা দিয়ে দিচ্ছি আপনাদের প্রয়োজন অনুপাতে পুত দেবেন তো আমি খুব বেশি দিচ্ছি না আর খুব কমও দিচ্ছি না মাঝারি দিচ্ছি দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেবেন পরোটার গায়ে এবার আমি মুড়ে দিচ্ছি এটা চার পাঁচটা মুড়ে বক্সের মতো তৈরি করে নিচ্ছি দেখুন কীভাবে আস্তে আস্তে চেপে চেপে তৈরি করতে হবে আস্তে আস্তে চেপে দেবেন নাহলে ভিতরের ডিমটা ডিমের যে মিশ্রণটা আছে ওটা না বেরিয়ে চলে আসে আস্তে আস্তে সাইডগুলো চেপে চেপে দেবেন তো আমার পরোটাটা তৈরি হয়ে গেছে এবার আমি দেখে নিই তেলটা গরম হয়েছে কি না হ্যাঁ আমার তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এতে পরোটাগুলো ছেড়ে দেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন কারণ বেশি হাই হিটে দিলে পরোটা উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে তো আমি একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে এসেছে এবার আমি তেল ছড়িয়ে একে তুলে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে কী কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় বসে থাকব তো দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো আমি আপনাদের আর একটা পরোটা কীভাবে ভাজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে দেখে নেবেন তো আমার রুটির বেলাটা হয়ে গেছে আমি এর ভিতরে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে এক সেম প্রসেস ভালোভাবে স্প্রেড করে নেবেন রুটির গায়ে দেখুন ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি এ চারপাশটা ভালোভাবে আবার মুড়ে বক্সের মতো তৈরি করে নিতে হবে আস্তে আস্তে হাত দিয়ে খুব চাপবেন না আস্তে আস্তে চেপে দেবেন যাতে লিকুইডটা না বেরিয়ে আসতে পারে একদম চেপে দেবেন না আস্তে আস্তে চাপবেন খুব খুবই হালকা হাতে চাপবেন তো হয়ে গেছে আমার পরোটাটা পরোটার ভাজ করা হয়ে গেছে আমি একে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আর কি সুন্দর উপরটা ক্রিস্পি আওয়াজ হচ্ছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিয়েছি এরকমই হয় এরকম ভাবেই ভাজতে হবে তো চলুন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো আমি শুধু সসের সঙ্গে পরিবেশন করেছি মগলাই পরোটাটা তো দেখুন ভিতরেটা কি সুন্দর হয়েছে যেরকম দরকার সেরকমই হয়েছে তো আপনারা এর সঙ্গে আলুর তরকারিও খুব ভালো যায় তো আলুর তরকারি আমার চ্যানেল আছে আপনারা যদি মনে করেন তো দেখে নিতে পারেন তাছাড়া এটা স্যালাডের সঙ্গেও খুব ভালো যায় স্যালাড দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন খারাপ লাগবে না আমি স্যালাড দিয়েও দেখাচ্ছি শশা টমেটো সবের সঙ্গে দিতে পারেন আজ এই পর্যন্ত আবার অন্য ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ